আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে রুট ক্যানেল চিকিৎসার পরে সেই দাঁতে কি ক্যাপ করাতেই হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে যে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় সেই দাঁতে কি ক্যাপ পরাতেই হবে ক্যাপ পরাটা কি বাধ্যতামূলক ভিওয়ার্স আসুন জেনে নেই যে রুট ক্যানেল ট্রিটমেন্টের পরে কেন দাঁতে ক্যাপ পরাতে হয় ভিওয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই দাঁতটি যখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হচ্ছে তখন কিন্তু দাঁতের ভিতরে একটি পাল্প থাকে বা দন্ত মজ্জা থাকে দন্তমূল থাকে তো যখন কোনো দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয় তখন কিন্তু এই ফাইলের মাধ্যমে সেই পাল্পটি তুলে ফেলা হয় যার কারণে দাঁতে কোনো ব্যথা থাকে না কারণ দাঁতের ব্যথাটা অনুভব হয় এই পাল্পের ভিতরে আর যখন এই পাল্প তুলে ফেলা হয় এ ধরনের ফাইল দিয়ে তখন সেই দাঁতটি ব্যথামুক্ত হয়ে যায় সেই দাঁতে আর কখনোই ব্যথা হয় না কারণ যেখানে ব্যথা হবে সেই পাল্পটাই তুলে ফেলা হয় কিন্তু ব্যথা না হলেও এই পাল্পের কারণেই কিন্তু দাঁতে রক্ত প্রবাহিত হয় অর্থাৎ আমাদের প্রতিটি দাঁতেই কিন্তু এ ধরনের পাল্প রয়েছে যে পাল্পের জন্য আমাদের দাঁতগুলো ভালো থাকে সজীব থাকে যখন দাঁতের পাল্প তুলে ফেলা হয় তখন দাঁতটি দুর্বল হতে থাকে এবং দুর্বল হয়ে যাওয়ার কারণে দাঁতটি যত দিন যায় ততই কিন্তু দুর্বল হতে থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এই তুলে ফেলা হয় রোড ক্যানেল ট্রিটমেন্ট করে এর জন্য আর ব্যথা থাকে না ঠিকই কিন্তু দাঁত দুর্বল হয়ে যায় কারণ সেই দাঁতে আর কখনো রক্ত সঞ্চালন হয় না যার কারণে দাঁতটি আপনার দুর্বল হয়ে যায় আর এই দুর্বল হয়ে যাওয়া দাঁতটিকে পোর্টেক করার জন্যে এই ধরনের একটি ক্যাপ দাঁতে পরাতে হয় ভিউয়ার্স ক্যাপ পরানোর আগে কয়েকটি পদ্ধতি রয়েছে সিস্টেম রয়েছে ডেন্টিস্টদের কিছু করণীয় রয়েছে যেমন দাঁতটি সুন্দরভাবে কাটিং করে তারপরে দাঁতটিতে ক্যাপ করা হয় এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত একটি ক্যাপ করা দাঁত কারণ এই দাঁতটিতে সমস্যা ছিল এবং রোড ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে আর দাঁতটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হয়েছে এমন একটি ক্যাপ পরিয়ে এখন কথা হচ্ছে সব দাঁতেই কি এ ধরনের ক্যাপ করাতেই হবে রুট ক্যানেল ট্রিটমেন্টের পরে কি এ ধরনের ক্যাপ আপনার দাঁতে করতেই হবে ভিওয়ার্স কিছু কিছু দাঁত রয়েছে যেগুলোতে রুট ক্যানেল ট্রিটমেন্টের পরে ক্যাপ না করলেও চলে যেমন এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন তো এই দাঁতটি মিডিল বরাবর অর্থাৎ মাঝখান থেকে ক্ষত হয়েছে যার কারণে দাঁতের অন্যান্য যে সাইডগুলো রয়েছে সেগুলো ভালো আছে তো যখন কোনো দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয় তখন এই মাঝখান থেকে কিছুটা ছিদ্র করা হয় দাঁতের অন্যান্য পাশে যদি ভালো থাকে শুধুমাত্র এতটুকু সমস্যা হয় আর এতটুকু সমস্যার জন্য যদি সে দাঁতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তাহলে এমন দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্টের পরে ক্যাপ না করে এখানে ফিলিং বা পুটিং করে কিন্তু কয়েক বছর রাখা যায় কিন্তু কখনোই যে ক্যাপ করতে হবে না এমনটি নয় তবে কয়েকটা বছর এখানে ফিলিং বা পুটিং করে রাখা যায় যেমন এখানে দেখতে পাচ্ছেন যে যদি কিনা সমস্যাটি এমন হয় তাহলে আপনি রুট ক্যানেল ট্রিটমেন্টের পরবর্তীতে সেখানে লাইট কিওর ফিলিং বা যে কোনো একটি ভালো পুটিং করে আপনি সে দাঁতটি সংরক্ষণ করতে পারেন কয়েকটা বছরের জন্য যখন দেখবেন দাঁত ধীরে ধীরে ভেঙে যাচ্ছে বা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আপনি সেই দাঁতটিতে ক্যাপ করে নিতে পারবেন অর্থাৎ সঙ্গে সঙ্গে যদি আপনি ক্যাপ না করেন কোনো সমস্যা নাই তবে ভবিষ্যতে দাঁতটি আপনাকে ক্যাপ করে নেওয়াটাই সবথেকে ভালো তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম